হ্যালো বন্ধুরা, দেখি কে কে চিনতে পারছো এই শাকটাকে, বলো তো দেখি কমেন্টে। যতক্ষণ তোমরা নিজের মগজাস্ত্রকে শান দিচ্ছ, ততক্ষণ আমি কাতলা মাছের ধুয়ে রাখা পিসগুলোকে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে খুব ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি 10 মিনিট রেস্টে। এরপর মাছের জন্য তৈরি করে নেবো একটা মশলা। তার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুন, আর একটা রাখছি গোটা পাকা টমেটো। এরপর একটু বড় বড় করে কেটে নিয়ে মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি, যেরকম আমরা নর্মাল মাছের ক্ষেত্রে, মাংসের ক্ষেত্রে একটা পেস্ট বানাই। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা ভিডিওস দেখো আমার, বাট তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব খুব একটা করো না। প্লিজ 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 বারবার করে অনুরোধ করছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে, কিন্তু কোনোভাবেই ভুলো না। প্লিজ আমার সঙ্গে থেকো এবং পাশে থেকো। আরও একটা বিশেষ ধরনের এই মাছের জন্য মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য একটা ছোটো বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে তার মধ্যে কাজু, কিশমিশ আর 1.5 চামচের মতো পোস্তদানা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। সেই একই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মিষ্টি একটা গন্ধ বেরোলে তার মধ্যে সেই বাটা মশলাটা দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি 5 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে। মশলা কষে গেলে তার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, অল্প সামান্য চিনি দিয়ে খুব ভালো করে আবারও মশলা কষিয়ে নিচ্ছি। এরপর মশলা থেকে যখন একটু তেল ছেড়ে আসবে, তখন সেই কাজু পোস্ত বাটাটা একসাথে দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে যখন দেখবে সমস্ত মশলা খুব ভালো করে মিক্স হয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসেছে, কোনো কাঁচা গন্ধ নেই, তখন তার মধ্যে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে নিচ্ছি। ঝোলটা তৈরি করার জন্য 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলাম। ঝোলটা যখন ফুটে আসলো, তারপর সুন্দর একটা গ্রেভি তৈরি হলো। তার মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনে পাতা, গরম গরম ভাতের সাথে খেয়ে। আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। নববর্ষ মানে হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা। পাশে থেকো, সঙ্গে থেকো আর অবশ্যই বাড়িতে বানিও। কেমন লাগলো জানিও। টাটা।